নমস্কার। অষ্টম দিনের অবস্থান মঞ্চ থেকে আমি ভাস্কর ঘোষ, রাজ্য সম্পাদক কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আপামর প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে এই কথা বলতে চাই যে আজ 8টা দিন ধরে আমরা এই ঐতিহাসিক শহীদ মিনারে এই প্রথম দিন রাত ধরে মাটি কামড়ে পড়ে আছি। এই রাজ্যের কর্মচারী, শিক্ষক, ডাক্তার, নার্স, পৌর নিগমের কর্মচারী তথা সমগ্র বেতন প্রাপক কর্মচারীদের যে মৌলিক অধিকার, মহার্ঘ ভাতার অধিকারকে অর্জন করার উদ্দেশ্যে একটা কথা জানাই, আপনারা হয়তো অনেকে ভাবছেন যে এ লড়াই করে কি হবে, আদালত তো রায় দেবে, সে আদালতের রায়ের ভিত্তিতেই হয়তো আমরা মহার্ঘ ভাতা পেয়ে যাব। গত পরশুদিন মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের মঞ্চে এসে জানিয়ে গেছেন যে সুপ্রিম কোর্টে আগামী 15 তারিখ SLP খারিজ হলেও কিন্তু সরকারের হাতে সুপ্রিম কোর্টে আরও 2টো বেঞ্চ পড়ে আছে, সেই বেঞ্চে তারা মুভ করতে পারেন। এবং উনি খুব ক্যাটাগরিক্যালি বলেছেন যে ধরে রাখুন সুপ্রিম কোর্টে এই লড়াইটা আরও 1.5 বছর ধরে চলবে। তার থেকে বড় কথা, এই যে প্ল্যাটফর্মটা আমরা তৈরি করতে পেরেছি লড়াই করার জন্য, আপনাদের সকলের সহযোগিতায় এই লড়াইকে যদি জয়যুক্ত করতে না পারি তাহলে কিন্তু ভবিষ্যতে কোনো অবস্থাতেই ডিএ পাওয়ার কোনো ভাবনা চিন্তা যেন মনে আনবেন না। আমাদেরকে আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, এখানে 28টা সংগঠন, 29টা সংগঠন বলে দেখবেন না, এই লড়াইটাকে উস্তির নিজস্ব লড়াই বলে দেখুন। আপনাদের যে ইতিহাস আপনারা লড়াইয়ের যোগদান দিয়ে করেছেন বিগত 19 সালে, আমরা তার পুনরাবৃত্তি দেখতে চাই। 28টা সংগঠন দেখবেন না, ভাবুন এই লড়াইটা আমাদের একার লড়াই, সেভাবেই সকলে যোগদান করুন, সমস্ত সংগঠনের মানুষও সেভাবে যোগদান করুক, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা জয়লাভ করবই। এবং কোর্টের মুখাপেক্ষী হয়ে নয়, লড়াইয়ের ময়দানে থেকেই আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিই। প্রত্যেকটা জেলা যারা ঐতিহ্য রক্ষা করেছে উস্তির আন্দোলনের ক্ষেত্রে, তাদের প্রত্যেকের নেতৃত্ব এবং সাধারণ শিক্ষকদেরকে অনুরোধ যে আপনাদের অতীতের গৌরবকে মনে রেখে আপনাদের যোগদানের প্রত্যাশী কিন্তু আমরা। আমরা প্রতিদিন চেয়ে থাকছি আপনাদের পথ, আপনারা আসুন। অনেক প্রাথমিক শিক্ষক ভয়ের কারণে আসতে পারছে না, সে সম্পর্কে তাদের কি বার্তা দেবেন? দেখুন, সারা রাজ্য জুড়ে এই সরকারের বিরুদ্ধে আমরা 2 ঘন্টার কর্মবিরতি পালন করেছি। গোটা রাজ্যে 2টি ঘটনা ঘটেছে, তার মধ্যে 1টি প্রাথমিক বিদ্যালয়ে ঘাটালে, সেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদিকে মাননীয় প্রধান এসে পড়ে সেখানে তাদেরকে তালাবন্ধ করে দেন কর্মবিরতির প্রতিবাদে। আমরা তৎক্ষণাৎ থানার ওসিকে, SIকে, DIকে ফোন করি এবং 4:10 তাদের স্কুলে তালা খোলা হয়। মিডিয়া যখন বর্তমানে সেই মানে পঞ্চায়েত প্রধানকে ধরছে, তখন তিনি সম্পূর্ণ অস্বীকার করছেন এবং প্রচণ্ড ভয়ে আছেন। আমরা কি করতে পারি সেটা হচ্ছে তার প্রতিফলন। ভয় পাবেন না, আপনাদের পাশে এই সংগ্রামী যৌথ মঞ্চ তথা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সর্বতোভাবে পাশে আছে। ঘাটালটা একটা উদাহরণ, ঘাটালের শিক্ষকরা কিন্তু তাদের ভয়কে জয় করে আগামী রবিবার দিন এই মঞ্চে উপস্থিত থাকবেন। আপনারা কি করবেন আপনারা ঠিক করে নিন। জনমানুষে একটা প্রচার চলছে যে বিভিন্ন সিঁড়ি চালাতে গিয়ে সরকারের টাকা নেই, সেই জবাব আমরা জনমানুষে বোঝাবো কি করে? তার মানে একটা কথা সরকার বুঝিয়ে দিচ্ছে যে সিঁড়ি চালানোর যা কিছু খরচাপাতি সেটা আমাদের কাছ থেকে আসছে, কারণ আমাদের টাকা দিতে গিয়ে যদি সিঁড়ি বন্ধ হয় তার মানে আমাদের টাকাতে সিঁড়ি চলছে। তার থেকে একটা কথা জানিয়ে রাখি যে সরকারের দায়িত্ব, প্রাথমিক দায়িত্ব কিন্তু মৌলিক অধিকার রক্ষা করা, দান ছত্র করা নয়। এটা নিয়ে বিভিন্ন জায়গাতে আমাদের আগামী যে কর্মসূচি আছে, আজকে ঘোষণা করা হবে, সেই কর্মসূচিতে তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে প্রতিবাদ যাতে তোলা যায় আমরা তার প্রচেষ্টা করছি। আর যথামন্ত্রে আর একটা দাবি আছে যে স্বচ্ছভাবে নিয়োগ, সেটা বিয়ের সঙ্গে যুক্ত হওয়ার কারণ কি? দেখুন, মানে বর্তমান পশ্চিমবাংলাতে থাকেন অথচ নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন না, এটা হয় না। আমরা যারা সরকারি ক্ষেত্রে চাকরি করি, যেখানেই চাকরি করি না কেন, আপনার পাশের লোকটি যদি দুর্নীতির মাধ্যমে তার মানে অযোগ্য থাকা সত্ত্বেও যোগ্য প্রার্থীকে টপকে যদি চাকরি পেয়ে থাকেন, তাহলে তার কাজের চাপটাও কিন্তু আপনার উপরে পড়ে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে একজন অযোগ্য শিক্ষক যদি চাকরি পান, তাহলে সেই অযোগ্য শিক্ষকের কর্মের বোঝা কিন্তু ছাত্রছাত্রীদেরকে সারা জীবনের জন্য প্রজন্মের পর প্রজন্মকে পঙ্গু করে দিতে পারে। আমাদের সেই জন্য আমরা চাই সৎভাবে স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগ।